আর বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মেনাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আমরা আগের দিন শর্ট নোটিসের মাধ্যমে জানিয়েছিলাম যে নাবার্থ যে সেখানে গ্রুপ সি পোস্টে মাধ্যমিক পাশে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। আজকে ফুল নোটিফিকেশান আমরা দেখব, যেখানে তোমরা জানতে পারবে পরীক্ষার ডেট কবে, সিলেবাস কী আছে, কোথায় কোথায় এক্সাম সেন্টার পড়বে, তোমাদের ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে, বয়স কত লাগবে, প্রত্যেক কটা জিনিস কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমে আমরা দেখব যে এই যে পোস্টার নাম কি, সেটা হচ্ছে অফিস অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি পোস্ট নাবার্থের, ঠিক আছে? তো পরীক্ষা এখানে যেটা ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, তো দেখতে পাচ্ছ অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে আজকে থেকে 21 অক্টোবর পর্যন্ত, এবং অনলাইন এক্সাম হবে, কিন্তু ডেটও দিয়ে দিচ্ছে এক্সামের, সেটা হচ্ছে 21 নভেম্বর। তো যারা মোটামুটি প্রিপারেশনের মধ্যে আছো তারা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা দেখব যে কী বলছে ভ্যাকেন্সি। দেখো এখানে টেবিল ওয়াইজ ভ্যাকেন্সি, রাজ্য ওয়াইজ দিয়ে দিয়েছে। তো টোটাল ভ্যাকেন্সি আগের দিনই তোমাদের বলেছিলাম যে 108খানা ভ্যাকেন্সি আছে সারা ভারতবর্ষ মিলিয়ে, আর যদি তুমি ওয়েস্ট বেঙ্গলে বলো, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 4টে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এবার আমরা দেখব, নেক্সট এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী এখানে যেটা বলা হয়েছে যে ক্যান্ডিডেট শুড বি এ আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ এটা আন্ডার গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটরাই কিন্তু ফর্মটা ফিল আপ করতে বলা হচ্ছে। ক্যান্ডিডেট ফসিং গ্র্যাজুয়েশন আর হায়ার কোয়ালিফিকেশান আর নট এলিজিবল, অর্থাৎ যে 10-এর ওপর যারা এইচএস করেছে, গ্র্যাজুয়েশন করেছে, তারা এলিজিবল নয়, ঠিক আছে? তো এটা কিন্তু জানানো হচ্ছে, তারা কিন্তু এলিজিবল নয়। তো বুঝতেই পারছো তাদেরকে কিন্তু এলিজিবল নয় বলা হচ্ছে। তো তোমরা 10 পাস অনুযায়ী যারা করেছো তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে? তো হায়ার কোয়ালিফিকেশান সেখানে যদি তোমরা না দেখাতে চাও, না দেখাতে পারো, অনেক পরীক্ষা এরকম দেখেছি এটা লেখে, কিন্তু তারপরেও কিন্তু যে পরীক্ষায় পাস করার পর কিন্তু তার গ্র্যাজুয়েশন থাকলেও সেটা শো করে না, বা পরবর্তীতে কোনো অসুবিধা হয় না, অনেক এর আগে কিন্তু উদাহরণ আছে। তো এটা তোমরা নিজেদের মতো ভালো বুঝে সেটা তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো, ঠিক আছে? বয়স কত, তো এখানে বয়স দেখতে পাচ্ছ, এখানে কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের 18 থেকে 30 বছর পর্যন্ত হলেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে জেনারেল, আর যদি এসসি হও তাহলে 35 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে, ওবিসি হলে 33 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে, এবং যদি যে ডিসেবিলিটি থাকে কোনো সেক্ষেত্রে তোমরা জানো যে এই হিসেবে ছাড় পাওয়া যায়, যে জেনারেলদের 10 বছর, ওবিসি 13 বছর, এবং এসসি এসটিরা আরও 15 বছর করে ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এখানে সিলেকশন প্রসেস কিন্তু দুটো টেস্ট হবে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে একটা কম্পিউটার বেস টেস্ট হবে, আর একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি মানে কি, তো মনে করো যে তুমি ওয়েস্ট বেঙ্গলের জন্য ফর্ম ফিল আপ করলে, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গলের যে ভাষা, সেই ভাষা বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে তোমাকে কিন্তু জানতে হবে। তো মনে করো তুমি যে মহারাষ্ট্রে মারাঠি ভাষা, সেখানে লিখতে পড়তে তোমাকে কিন্তু বলতে জানতে হবে, এটাই টেস্ট কিন্তু হবে সেকেন্ড এটা। আর প্রথম যেটা পরীক্ষা হবে, যেটা কম্পিউটার বেস, যেটা নভেম্বর মাসে পরীক্ষার ডেট দিয়েছে, সেখানে কিন্তু টোটাল 120 নম্বরের প্রশ্ন, যে মার্কসের প্রশ্ন হবে, এবং 120টাই প্রশ্ন হবে, 1 নম্বর করে প্রত্যেকটা মার্কস, এবং 90 মিনিট তোমাদের দেওয়া হবে, যেখানে রিজনিং রয়েছে 30 নম্বরের, ইংলিশ রয়েছে 30 নম্বরের, জিকে রয়েছে 30 নম্বরের, এবং ম্যাথ রয়েছে 30 নম্বরের, অর্থাৎ পুরো এসএসসির সিলেবাস কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কি বলছে এখানে, যে প্রত্যেকটা রং অ্যান্সার, অর্থাৎ একটা রং অ্যান্সার করলে তার 1/4 করে কিন্তু কাটা যাবে, যেমন থাকে নিয়ম, ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা বলেছি যে যে স্টেটের জন্য করবে সেই স্টেটের কিন্তু যে ভাষা লিখতে পড়তে বলতে জানতে হবে তোমাকে। পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে কত টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে, তোমরা জেনে রাখো এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড এক্স সার্ভিসম্যান এদের ক্ষেত্রে 50 টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে, এবং বাদ বাকি ওবিসি ইডাব্লিউএস এবং তোমার জেনারেল তাদের জন্য কিন্তু টোটাল 500 টাকা লাগবে, যেখানে 450 টাকা অ্যাপ্লিকেশন ফি এবং ইন্টিমেশন চার্জ 50 টাকা। টোটাল 500 টাকা কিন্তু জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসদের লাগবে, ঠিক আছে? এবার দেখে নাও যে এক্সামিনেশন সেন্টার, অর্থাৎ কোন জায়গায় তোমাদের পরীক্ষা সেন্টারটা পড়বে। তো অবশ্যই যে আমরা দেখে নেবো ওয়েস্ট বেঙ্গলের, তো ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত জায়গাগুলো রয়েছে আসানসোলে পড়তে পারে, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, অনেকগুলো সিটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মাইনা কত, তো মাইনা কিন্তু অ্যাট প্রেজেন্ট ইনিশিয়াল যে মান্থলি যে অ্যাপ্রক্সিমেট 35-60 টাকার মতো কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে? এবার আমরা দেখবো যে ফর্ম ফিল আপ করবে কীভাবে। তো ফর্ম ফিল আপ করবে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, www.nabarth.org, এখানে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, পুরো গাইডলাইন করা রয়েছে। এই পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে জিকে ম্যানিয়া, যেখানে আমাদের যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমার লিঙ্ক পেয়ে যাবে, সেখানে গিয়ে জয়েন করো জিকে ম্যানিয়া অফিসিয়াল, অথবা টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করে সার্চ করো জিকে ম্যানিয়া অফিসিয়াল বলে পেয়ে যাবে, জয়েন করে যাও, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ পিডিএফগুলো প্রোভাইড করা হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া, আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন।